আসসালামু আলাইকুম। ভাই বোন সবাই কেমন আছো? ওয়েলকাম টু মিখাইজা ব্লগ। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সবাইকে স্বাগত নতুন ব্লগে। তাই ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। গাঁদা ফুল যে শুধু দেখতেই সুন্দর সেটা কিন্তু না, গাঁদা ফুল দিয়ে কিন্তু চাও বানানো যায়। আজকে তাই তোমাদের সাথে শেয়ার করব করে দিচ্ছি। গাঁদা ফুলগুলো ধুয়ে ছিঁড়ে পানির মধ্যে দিয়েছি জাল হতে, 5 মিনিটের মতো জাল দেব। যখন ফুটে একটা সুন্দর একটা কালার চলে আসবে তখন নামিয়ে নেব। এখন ঢেলে নেব। এই চাটা খেতে খুবই মজা লাগে। দেশি মুরগি একটু শক্ত থাকবে, অল্প একটু না, অল্প একটু না। আর একটু কম দেবো, ঠিক আছে? হুম ঠিক আছে। হুম মজা কষানো দাও। এটা তোমার রান কষানো মুড়ি। হুম কালামুনি পাঠিয়েছে আল্লাহ কালামুনি আরো মুরগির মালিক বানাক, অনেক অনেক মুরগি বানায় মালিক হইলে আমাদের লাভ। আসো আসো ময়না, আসো আসো জাদু। আর তোমাকে আমারটা দিচ্ছি কেন? আমারটা তোমার দিচ্ছি কেন? এই তোমারটা তুমি খাও। না তোমারটা খাও, ধরো খাও তুমি। ইফতারিতে আমুক আজকে নুডলস রান্না করতে বলেছিলাম তাই আমি রান্না করেছিল। নুডলসটা খেতে খুবই মজা হয়েছিল। নুডলসের ভিডিও দেওয়া আছে দেখে নিও চ্যানেলে। আবার যদি সবাই ভালো থাকো আমার চ্যানেল দেখো, দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।